হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টিজ বন্ধন ফ্রেন্ডস আপনার গোটিয়ে প্রশ্ন মধ্যে বারম্বার পচারছেন যে স্যার প্লস টু রে আডমিশন সময় আমার কেউ কেউ ডকুমেন্ট দরকার টিকি কুবু সে বিষয় আজকে আমি আলোচনা করা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সমস্ত সহ সেয়ার করে দেবে দেখুন বন্ধুক কখন কম দরকার চেক লিষ্ট ফর আডমিশন

এবং কোন কোন আরকার দেখুন বন্ধুক এইভাবে এজুকেশন অপডেট যেত নয় নয় অপডেট আসবে সর্বপ্রথমে মু আনি দেবি তেমন আপনার মানে চ্যানেল সবসক্রাইব করে রক্ষি থাকুন যেত নয় নয় আপডেট আসব সর্বপ্রথমে আপন মানে জানি জাগিপারে তেমন সবসক্রাইব করুন আরও সমস্ত সহ শেয়ার করে দিয়ন্তু দেখুন অরজি সার্টিফিকটা অনেক আপনার মার্কশিট 10th ৰ মার্কশিট আছে SLC স্কুল লিভিং সার্টিফিকেট আপনার এই স্কুল আসলে বল তা লিভিং সার্টিফিকেট আনবে এবং আপনার কন্ডক্ট সার্টিফিকেট আনবে মাইগ্রেসন সার্টিফিকেট আনবে এবং আউ কে রিজার্ভেশন আন্ড ওয়েটেজ সার্টিফিকেট আনবে রিজার্ভেশন কে আমার বুঝেছি আমার এস এসটি এস টি ভাই ভী মানে সে কাস্ট সার্টিফিকেট তা আনবে এবং টোটাল ফিজ ফর আডমিশন আডমিশন যেত টঙ্কা থাকবে কলেজ যেত টাকা করে একে টাকা আনবে বর্তমানে ফর্ম পকাইলে বেড়ে তো আপনার জিনিস দুইশ টাকা না নাই আডমিশন ফি আচ্ছা আই এছ এছ টি শেষ টকা পঢ়ুচোন আপোনাৰ যেতিয়া আডমিছন কৰোঁ তাৰ অলগা পইচা ৰখি থে থ্ৰী পাছপোৰ্ট সাইজ কলৰ ফটোগ্ৰাফ্স তিনিটা পাছপোৰ্ট সাইজ কলৰ ফটোগ্ৰাফ আপোনাৰ দৰকাৰ পাছপোৰ্ট সাইজ ফটোগ্ৰাফ আনিব আনিবে ফলইং অৰিজিনাল ডকুমেণ্টছ আটেন বাই দ এচ এছ অথৰিটি হায়াৰ চেকেণ্ডাৰী স্কুল অথৰিট বা আপোনাৰ কলেজ কৰ্তৃপক্ষ আপোন এই ডকুমেণ্ট ৰখিব আ ফেৰৈবেনি কেনে না আপনার স্কুল লিভিং সার্টিফিকেট যে এসএলসি যেটা কোচে স্কুল লিভিং হল এবং আছে কেউটা কন্ডক্ট সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট মাইগ্রেসন সার্টিফিকেট বুঝিপার না তেমন এই তিনটেক আপনার কলেজ কর্তৃপক্ষ রাখবে ইফ দুডে দেখুন যদি আপনার এই তিনটে আভেলেবল না আপনার পাখে এই তিনটেক না কোণ করবে যেটি প্রাঞ্জল ভাব ভাবে লিখিদি যে কোণ করবে না দেখুন কন করবে ইফ দ স্টুডেট ইজ অনেবল টু সবমিট আট দ টাইম অফ আডমিশন যদি আডমিশন সময় আপনার মানে এই সার্টিফিকেট দিয়ে পড় না দেি অর সি হ্যাজ টু সবমিট ইয়ে সেলফ আটেষ্টেড অন্ডরটেকিং আপনার গোটে অন্ডরটেকিং লিখবে কেখবে অন্ডরটেকিং লিখবে মু অমক এই 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 সার্টিফিকেট দিয়ে এবং মু কম করছি করছি যে তিরিশ দিন ভিতরে বা লিখিত আকারে জনাও দিন ভিতরে মু মো সার্টিফিকেট দাখল করি হ্যাঁ এইভাবে গোটে অন্ডরটেকিং আপনার লিখবে কেতি নাট দ ষ্টুডেণ্ট ৱিল চব্মিট মাইগ্ৰেছ মাইগ্ৰেছন চাৰ্টিফিকেট ৱিদিন থাৰ্টি ডেজ ফ্ৰম দেই অফ আডমিছন আডমিছন যোনদিন আপোনাৰ হ'ব সেই দিন ঠাৰু তিৰিছ দিন ভিতৰত আপোনাক মাইগ্ৰেছন চাৰ্টিফিকেট দাবুক পাৰিব আকুমেণ্ট আপোনাৰ দৰকাৰ যাকি আপোনাক পুনি কলেজ কৰ্তৃপক্ষ দেখি খালি ফেৰইদেবে না আপোনালোকৰ মাৰ্ক চিট অফ টেন্থ বোৰ্ড এক্সামিনেচন দশম শ্ৰেণীৰ টেন্থ মার্কশিট আপনার নেবে এবং ফেরাই দেবে এবং আপনার আপনার পাস সার্টিফিকেট দ সেম এক্সামিনেসন বোর্ড এক্সামিনেসন পা সার্টিফিকেট আপন নেবে ফেরাই দেবে এবং আপনার সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ রিজরভেসন যদি আপনার রিজরভেশন থাকে বুঝিপার জন্য তাহলে আপনার ঠু সার্টিফিকেটটি দেখবে এবং ফেদেবে এবং ইন সার্টিফিকেট অফ হ্যাঁ ইন ইন রেসপেক্ট অফ ওয়েটেজ যদি থাকে আপনার মানে পাৰিবি আচ্ছা আউ গে কথা বৰ্তমান আমি যদি দেখিবা আপোনাৰ আডমিছন সময়ৰ কণ দৰকাৰ আডমিছন সময়তে আপোনাৰ সমসে জানিচ আপোনাৰ গোটেই ফোন নম্বৰ ৰহিবা দৰকাৰ আপোনাৰ মেল আইডি গোটেই কৰোঁ বা মেল আইডি ৰখি থাকো ফোন নম্বৰ ৰখি থাকো আধাৰ নম্বৰ ৰখি থাকো বেংক পাছবুক দৰকাৰ বুজি পাৰ্চ না এইভাল ভাৱেৰে আপোনাৰ সব আডমিছন পাই বা আপোনাৰ আপ্লাই বেলেগ দৰকাৰ ফট গোটেই দৰকাৰ আপোনাৰ